আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে ফটোশপের আজকের ফ্লায়ার ডিজাইনের তাদের সবাইকে স্বাগতম আমরা গত ক্লাসে দেখেছিলাম কীভাবে ডিজাইন করতে হয় এবং হচ্ছে ডিজাইনের কাজগুলো আমরা করেছি এই কাজগুলো এবং আজকে আমাদের কাজ হচ্ছে নিচের দিকে কাজ ডিজাইন করা এবং নিচের বডিতে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ করা তো আমরা এখানে এই লিখেছিলাম যে টেক্সটগুলো ছিল মূলত কন্ট্র্যাক্টগুলো এই কন্ট্যাক্টের গ্রুপে আমরা শুধু টেক্সট কথা লিখেছিলাম টেক্সটকে পরিবর্তন করে আমরা এখানে কন্টাক্ট ইনফরমেশন লিখে রাখছি আমরা এখানে কন্ট্যাক্ট ইনফো লিখে রাখছি কারণ হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট আর এখন আমাদের কাজ হচ্ছে বডিতে ডিজাইন করা তো প্রথমের দিকে চলুন আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার একে চেঞ্জ করে নেব ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে নিচ্ছি এখান থেকে আপনারা মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা মতো কালার এখানে অ্যাপ্লাই করে নেবেন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করেছি আমরা এখানে মাঝখানে একটি শেপ নিয়ে নেবো আমরা রেক্ট্যাঙ্গাল বক্স সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গাল টুল রেক্ট্যাঙ্গাল টুল সিলেক্ট করার পর আমরা এখানে একটি শেপ তৈরি করে নিই রেক্ট্যাঙ্গাল বক্স নিয়ে নিচ্ছি রেক্ট্যাঙ্গাল বক্স নিয়ে নিলাম এরপর হচ্ছে রেক্টেঙ্গেল বস্সটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডের উপর দিকে থাকবে রেক্ট্যাঙ্গের কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা রেক্ট্যাঙ্গের কালার আমরা একটু চেঞ্জ করে নেব কারণ হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রেখেছি এর চেয়ে আমরা একটু লাইট রাখব তো আমি এটাকে শেপ তৈরি করেছি এবং হচ্ছে এর কালার চেঞ্জ করেছি এবার আমাদেরকে স্ট্রোকটাকে নান করতে হবে এখানে স্ট্রোক নান করাই আছে এবং আমরা এই শেপটাকে কপি করে নিচের দিকে আরেকটা নিয়ে আসি কপি করে নিচ্ছি এবং হচ্ছে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে এই শেপটিকে একটু ছোটো করে নেব তো এখানে শেপ তৈরি করার কাজ শেষ এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে আমাদের কাজ হচ্ছে এখানে নিচের দিকে আমাদেরকে আরও একটি শেপ তৈরি করতে হবে রেক্ট্যাঙ্গেল বক্সে ক্লিক করবো রেক্ট্যাঙ্গাল বক্সে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা শেপ তৈরি করে নিই এই শেপের কালার হবে আমাদের হেডারে যে কালারটি ছিল ফুটার ঠিক একই কালার থাকবে তো আমরা এই কালারটি নেওয়ার জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর ফিল কালারে ক্লিক করব ফিল কালারে ক্লিক করে কালার সিলেক্ট করে নিই কালার সিলেক্ট করে এখান থেকে কালার আমরা পিক করে নিচ্ছি তাহলে এখানে কালার চলে আসবে এবং হচ্ছে আউটলাইন আমরা নো আউটলাইন করে রাখবো আমরা আউটলাইন থেকে নো করে রাখছি এবং আমরা একটু জুম করে নেব একটু জুম করে নেওয়ার পর আমরা টি প্রেস করে দেখব আমাদের এই শেপটি বাইরে কোথাও চলে গিয়েছে কিনা না সেই জায়গাটিকে আমরা অ্যাডজাস্ট ঠিক করে দেব এবং নিচের দিকেও দেখব ডানে বামে আমরা ঠিক করে দেবো এই অ্যাডজাস্টমেন্ট তো অ্যাডজাস্টমেন্ট ঠিক হয়ে গেছে এরপর হচ্ছে এন্টারপ্রেস করি নিচের দিকে নামাচ্ছি তো এরপরে আরেকটি কাজ হচ্ছে এই শেপটাকে আমরা নিচের দিকেই নামিয়ে নিয়ে আসি শেপটাকে আমরা নিচের দিকে এই নিচের দিকে রাখছি আর এই যে শেপগুলো আছে এই শেপটা বাদ দিয়ে আমরা বাকি দুইটি শেপকে সিলেক্ট করে শেপের ভিতরে ঢুকিয়ে রাখি শেপের যে গ্রুপটা রয়েছে সেখানে ঢুকে রাখলাম তো এরপরের কাজ হচ্ছে আমরা এই জায়গায় আরও শেপ ক্রিয়েট করব, এখানে আরও শেপ ক্রিয়েট করবো শেপ ক্রিয়েট করার জন্য আমরা রেক্ট্যাঙ্গাল শেপে ক্লিক করছি রেক্ট্যাঙ্গাল নিচ্ছি রেক্ট্যাঙ্গল নেওয়ার পর আমরা এখান থেকে তিনটি শেপ ক্রিয়েট করে নেব আমরা এখান থেকে তিনটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি এখানে এটি হয়েছে এবং এর কালার আমরা সিলেক্ট করব। এই কালার আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা রেখেছি এই কালারটি আমরা এখান থেকে দিয়ে দিই আমরা এখান থেকে কালার পিক করে নিচ্ছি তারপর হচ্ছে ওকে এরপর হচ্ছে স্টোক কালার আমরা এখান থেকে নান করে রাখি এবং এই যে শেপ আছে এই শেপটাকে আমরা অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে কপি করে নিচ্ছি আমরা অল্টার প্রেস করে ধরে কপি করে নেব এবং হচ্ছে এই জায়গায় এটাকে বসিয়ে নেব আর এই যে শেপটা আছে এটাকে সবগুলোকে ঠিকঠাকভাবে বসাতে হবে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন আমরা আমরা বসিয়ে নিচ্ছি ঠিকভাবে তো এরপর আরও একটি কাজ করব সেটি হচ্ছে যে এর মাঝে আরও শেপ তৈরি করব। আর এই যে শেপগুলো তৈরি হয়েছে এই শেপগুলোকে আমরা সিলেক্ট করে নিই কন্ট্রোল প্রেস করে এগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা শেপের ভিতরে দিয়ে দিচ্ছি আমরা এটাকে শেপের ভিতরে দিয়ে দেবো সবগুলি শেপের ভিতরে থাকবে এর উপরে আমরা আরও শেপ তৈরি করব, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গাল সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গাল সিলেক্ট করার পর এখানে আমরা আরও একটি শেপ তৈরি করে নিই এই জায়গায় আপনারা চাইলে এখানে গাইড টেনে দিতে পারেন গাইড টেনে এই কাজটি করতে পারেন যেন সেটা যেন সোজা থাকে আর এই শেপটাকে আমরা সিলেট করে নিচ্ছি সিলেট থাকা অবস্থায় কালার চেঞ্জ করব এবং এর কালার আমরা রাখছি এখান থেকে ব্ল্যাক শেপ আউটলাইনে ক্লিক করে এর আউটলাইনে কালার রাখছি নো আউটলাইন এবং এই শেপটাকে আমরা মিডিল পয়েন্টে রাখব আমরা এই মিডিল বলতে কি এখানে আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনারা যে এখানে যে রাখবেন এই জায়গায় এটা যেন সোজা থাকে সবগুলোই এই জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে একটা রুলার টেনে নিতে পারি এটা গাইড টেনে নিতে পারি এখানে একটা গাইড রাখলে এটা বুঝতে পারবেন যে আপনার শেপটা এখানে সোজা আছে কিনা এখন কাজ হচ্ছে যে আমরা যে শেপটি তৈরি করেছি এটিকে আরেকটু ছোট করে নেব এই শেপটাকে আমরা কন্ট্রোল শিফট প্রেস করে অল্টার কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা কপি করে পাশের শেপটাকে রাখছি এবং হচ্ছে আমরা আবারও এটাকে কন্ট্রোল অল্টার শিপ্ট প্রেস করে আমরা এখানে পাশের দিকে এই শেপটা এখানে দিয়ে দেবো এখন আমাদের কাজ হচ্ছে এখানে মূলত এই শেপটাকে আমি একটু কাজ করি সেটি হচ্ছে যে এটা একটু বড় করে নেব এন্টার প্রেস করে রাখি কন্ট্রোল টি প্রেস করে নিই এটাকে একটু বড় করে নেব আবার এন্টার প্রেস করি এটাকে সিলেক্ট করেছি নিচ্ছি কন্ট্রোল টি প্রেস করে এগুলোকে আমি সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পর একটু বড় করে নিচ্ছি কারণ এখানে আমরা বেশ কিছু এখানে আমি আরেকটি শেপ তৈরি করবো আর সেটি হচ্ছে মূলত লোগো বসানোর জন্য এখানে আমি একটা শেপ তৈরি করবো সেখানে আমরা লোগো বসাবো আর রেক্ট্যাঙ্গাল শেপ আবারও নিচ্ছি এখানে রেক্ট্যাঙ্গাল নিচ্ছি এবং উপরের দিক থেকে আমরা এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি এই শেপটা তৈরি করলাম এবং এর কালার এর কালার আমরা সিলেক্ট করব আমরা এর কালার দিয়ে দেবো হোয়াইট কালার আমরা এর কালার দিয়ে দিচ্ছি হোয়াইট এবং এখান থেকে স্ট্রোক কালারটা সবসময় নান রাখবো আমরা তারপর আমাদের কাজ হচ্ছে যে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়ালটা সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা মিডিল পয়েন্টে রাখছি আর আপনারা মিডিলটাকে ঠিক করতে পারেন অ্যালাইনমেন্ট সেটা হচ্ছে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করতে পারেন যেগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম তো এগুলো সবগুলোই থাকলো শেপের ভিতরে আমরা শেপের ভিতরে সবগুলো দেখতে পাচ্ছি শেপের ভিতরে এসেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে মূলত লোগো বসানো আমরা কিসে লোগো বসাবো তো আমি কাস্টম সে ক্লিক করছি কাস্টমে ক্লিক করছি কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আমরা লোগো নেবো তো লোগো নেওয়ার পূর্বে আমি এখানে কিছু টেক্সট বসাবো তো আমি এখানে টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল সিলেক্ট করার পর এখানে ক্লিক করে আমি এখানে লিখবো লেখার এখানে আমি রাখছি আপাতত চোদ্দো পরে এটাকে ঠিক করে দেবো যেমন এখানে লিখছি অ্যানাউন্স লিখছি এরপর সে লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এর কালার টেক্সট কালার আমরা লাগবো হোয়াইট আমরা টেক্সট কালার হোয়াইট রাখছি এবং হচ্ছে একে আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমরা একে বড় করে নেব কি আমরা বড় করে নিচ্ছি আর একটু বড় করে নেব ঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা প্রেস করে নিই আমরা ঠিকভাবে এখানে বসিয়ে নেব এরপর পাশে এই লেখাটাকে কপি করে নিয়ে আমরা এখানে রাখছি এবং এখানে আমরা এই লেখার চেঞ্জ করব লিখছি সাপোর্ট তো এখানে আমরা লিখেছি সাপোর্ট এখন এই সাপোর্ট লেখাটাকে আমি কপি করে আবারও এখানে আনছি এরপর আমরা এখানে লিখছি মার্কেটিং আমরা এখানে লিখছি মার্কেটিং আমরা এখানে লিখছি মার্কেটিং এবং হচ্ছে এই মার্কেটিং লেখাটাকেও আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিচ্ছি তো বসানো শেষ এরপর উপরের দিকে যে সাদা রঙের যে আমরা শেপগুলো তৈরি করেছিলাম এই শেপগুলোতে আমরা এক একটা জায়গাতে মূলত লোগো বসাবো যেমন এই শেপটাতে আমরা একটা লোগো বসাবো এখানে একটা লোগো বসাবো এখানে একটা লোগো বসাবো সবগুলোতে আমরা একটা করে লোগো বসাবো তো লোগো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং হচ্ছে আমি এখানে কাস্টম শেপে ক্লিক করছি কাস্টম শেপে ক্লিক করার পর যেমন অ্যানাউন্সমেন্টের জন্য একটি লোগো আমাদেরকে এখানে দিতে হবে যে মাইকে কথা বলছে ঠিক এইরকম বোঝা যাচ্ছে যে অ্যানাউন্স করা হচ্ছে ঠিক এই টাইপের কোনো একটা লোগোকে আমরা এখানে বসাবো এখানে এই লোগোটিকে আমি এখানে তৈরি করছি এরপর হচ্ছে লোগোটাকে আমরা সিলেক্ট করে এখানে দিয়ে দিব। এবং হচ্ছে এর কালার এই লোগোর কালার আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দিচ্ছি এরপর হচ্ছে ওকে তো এখানে অ্যানাউন্স করা হচ্ছে এরপর হচ্ছে সাপোর্ট সাপোর্ট টাইপের কোনো একটি লোগো আপনাকে এখানে ইনসার্ট করতে হবে যেমন এখানে আমি লোক হতে ক্লিক করছি তো সাপোর্টের সাপোর্টের জন্য আমি এই লোগোটি এখান থেকে নিয়ে আসছি এবং হচ্ছে এখানে আমি লোকোটিকে বসাবো আর লোগোটিকে একটু বড় করে নিচ্ছি আপনারা যে কোনো টাইপের লোগো এখানে বসাতে পারেন সেটা হচ্ছে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে কোনো লোকটি লোগোকে ডাউনলোড করে সেখান থেকে বসাবেন এবং এই লোগোর কালার আমরা এখান থেকে সিলেক্ট করছি ব্ল্যাক আমরা লোগোর কালার এখান থেকে ব্ল্যাক করে নেব ব্ল্যাক করে নেওয়ার পর এখন এই জায়গায় আমরা আরও একটি লোগো বসাবো সেটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য লোগো তো মার্কেটিংয়ের জন্য লোগো আমরা এখান থেকে নিচ্ছি আমরা যে কোনো একটি লোগোকে এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি যেমন আমি মার্কেটিংয়ের জন্য এই লোগোটিকে চুজ করছি আপনারা যে কোনো টাইপের লোগো এখান থেকে চুজ করতে পারেন তো আমি এখানে সবগুলোতে লোগো বসিয়েছি এবং হচ্ছে এখানে মার্কেটিং সাপোর্ট এবং হচ্ছে অ্যানাউন্স এই তিনটি কথা লিখেছি আমি তিনটেকে গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব এবং হচ্ছে এই গ্রুপের আমি একটি নাম লিখে রাখছি সেটি হচ্ছে আমি এখানে যে কোনো নাম লিখতে পারি আপাতত আমি এখানে টেক্সট কথা লিখে রাখছি টেক্সট আমি এখানে টেক্সট টেক্সট আমি এই ফল্টারটিতে থাকলো এই লেখাগুলো আর আপাতত লোগোগুলো যা আছে ঠিক সেভাবেই থাকছে এবং হচ্ছে এখানে আমরা বেশ কিছু কথা বসাবো সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট কী এবং হচ্ছে সাপোর্ট আমরা কোন কোন টাইপের সাপোর্ট দেবো সেই কথাগুলো বসাবো মার্কেটিং লেভেলে আমরা কোন টাইপের কাজ করবো সেই কথাগুলো এখানে বসাবো তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে আমার এখানে শেফ একটি উপরে দিকে গেছে এবং আমি এটাকে নিয়ে এসে শেপের ভিতরে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন এবং হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের টুইটারটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তীতে ফটো নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ